মন্ত্রী, আমরা তো এই যে উত্তরলি বাগান কিছুই পাই নাই, বাল বাচ্চা লইয়া না খাইয়া মরতাছি, সবাক যায় তো আপনারা সাহায্য করতেছেন, কিন্তু আমরা তো বাল বাচ্চা লইয়া না খাইয়া মরি, খালি পাঁচটা সাবান পাইছি কিছুই পাইনি, আমরা বাল বাচ্চা লইয়া তো না খাইয়া মরে যাইতেছি, আর দুইয়া কি করমু, কেমনে বাঁচলু, করোনার আগে তো খাউন পেটের জ্বালায় মরে যাইতেছি। আমার আপনার কাছে এইটা আবেদন, আমাকে যে উত্তর রেলি বাগান আমরা কষ্ট করতেছি, কতগুলি গরিব দুঃখী, আমাকে যেমন সাহায্য করেন, কেউ সাহায্য করে না আমাকে, আমরা এই পর্যন্ত আধা কেজি আটাও পাই নাই। আসসালামু আলাইকুম, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমরা উত্তর রেলি বাগান সিটি কর্পোরেশন, মনে করেন আমরা বস্তির মধ্যে থাকি, আমাকে কেউ কোনো সাহায্য করতে পারছে না, আমরা শেষকালে বাধ্য হয়ে রাস্তায় কাজ কাম করতে নামতে হইব, কিন্তু আমাকে তো যান পাশে তো আমাকে ভয় পোলাবেন, আছে সংসার আছে, এখানে মনে করেন দুই আড়াইশো মানুষ, আমরা তো কেউ কোনো খাদ্য খানা পাইতেছি না, আপনার তো ঠিক হয়ে জায়গায় জায়গায় সাহায্য করেন, আমরা তো কিছু ঘরে ঘরে এক ফুটও পাইতেছি না, এমন মানুষ আছে কেউ ঘরে মনে করে শর্মে জ্বালা, কেউ লজ্জা জ্বালা, ঘর থেকে বাড়িতে পারে না, খাওয়ানো কপালে জোটে না, তারপর কি করবো, তারপর আমরা বাধ্য হইয়া আমরা রাস্তায় নামতে হইবো বাল বাচ্চা লইয়া, এছাড়া আমাকে কোনো উপায় নেই, কিন্তু আমাকে তো পেট আছে, আমরা যদি লবণ তো সারাদিন পর এক বেলা ভাত খাই, তারপর তো আমাকে ভাত খাইতে হইব, আমরা তো না খাই বাঁচতে পারব না, আমরা মানুষ, আমরা তোরা মানুষ না, এবং আপনার কাছে আপনি মনে করেন আমরা দুই আর তিনশো কত দুই আড়াইশো মানুষ হইব না, আমরা তো মানুষ মনে করেন অনেক অনাহারিত আছে। আমরা এই যে উত্তর রেলি বাগান থেকে বলতেছি যে এই যে কাউন্সিলর আছে আমাদের এখানে কোনো সাহায্য করে না, কিন্তু অন্যান্য এলাকাতে অনেকে সাহায্য করতেছে দিতেছে, কিন্তু আমরা এখানে কিছুই পাইতেছি, আমরা ঘরে বসে বসে দেখতেছি, আমরা খাবার জন্য পানির জন্য অনেক কিছুর জন্য আমরা কষ্ট পাইতেছি, আমরা কিছুই পাইতেছি না, অন্য অন্য এলাকা অনেকে অনেক কিছু সাহায্য করতেছে এবং পাইতেছে, আমরা টিভিতে দেখতেছি, কিন্তু আমরা এখানে থাকি অনেকেই বসবাস করি, কিন্তু কেউ কিছু সাহায্য করতেছে না, বিশেষ করে কাউন্সিলর তো এখানে চুপিয়েই দেয় না, আসেই না, দেখেই না যে আমরা কি বাচ্ছি না মরছি না কি করছি, কিছু আসে না। হ্যাঁ, ভোটের সময় তো সবাই আসবো, এটা তো জানা কথাই, এরা সেই সঙ্গে ঘরের ভিতরে ঢুকা বাবা সালাম দেন, আমাদের ভোটটা দিয়ে দোয়া কর্ম, এটা কর্ম, এটা কর্ম।